অনেকটা ঈদের মেজাজেই ফুটবলারদের ক্যাম্পে ফেরা। পরিবার পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি শেষে এবার জাতীয় দলের দায়িত্ব। তবুও সেখানে খুঁজে পাওয়া গেল ঈদের আমেজ। ক্যাম্প স্থগিত হওয়ার পর অধিকাংশ ফুটবলারই ফিরেছেন প্রিয়জনের কাছে, এজন্য অনেকেই ঢাকা ছেড়েছেন। সেখানে কতটা সুরক্ষা বলয়ে ছিলেন তারা, কিংবা ঈদ উদযাপনটাই কেমন হলো? ঈদ তো একদিনই ছিলাম বাসায়, আলহামদুলিল্লাহ ভালো, ফ্যামিলির সাথে ঈদ করতে পেরেছি, ভালোই কাটছে। বাসার মধ্যেই ছিলাম, বাইরে যাইনি। যখনই যেটাই প্রয়োজন ছিল বাইরে থেকে নিয়ে আসার, সেটা যতটুকু সম্ভব চেষ্টা করছি যে স্বাস্থ্যবিধি মেনেই সব কিছু, হ্যান্ড ওয়াশ সব কিছু ইউজ করে যাতে পরিপূর্ণ থাকা যায় আর কি। এর আগে ক্যাম্পে এসে হোটেল রুম না পেয়ে অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন জামাল। এদিন অবশ্য তেমন কিছু ঘটেনি, নির্ধারিত সময়ে রিপোর্ট করে জানান দিয়েছেন তার উপস্থিতি। একই সঙ্গে লক্ষ্য, ইন্ডিয়ার আফগানিস্তানের প্লেয়ার মানে অলমোস্ট সেম লাইক বাংলাদেশি প্লেয়ার, সো আমি এক্সপেক্ট করতেছি একটা গুড ফাইট, গুড ম্যাচ, এন্ড হোপফুলি আমরা জিততে পারি ওদের সাথে, কারণ ওরা এত ভালো না। ইঞ্জুরির কারণে ক্যাম্পে আসেনি রাইট ব্যাক বিশ্বনাথ ঘোষ। চোটের অবস্থা ভালো না হয় তার সম্ভাবনাও কম, বাকিরা ঠিকঠাক। চ্যালেঞ্জ এবার বিশ্বকাপ বাছাই। ইন্টারন্যাশনাল ম্যাচ টাফ হয় অনেক, তো আশা করি আমাদের যেই এখন ফিটনেস লেভেলটা আছে, যেই মেন্টালিটিতে আমরা এখন আছি, খেলার মধ্যে আছি, তো আশা করি আমরা ভালো কিছু করতে পারি এবং ভালো কিছু আশা করতেই পারি আমরা। জাতীয় দলের 28 ফুটবলারের মধ্যে এদিন রিপোর্ট করেছেন 27 জন, বাকি 5 জন অনূর্ধ্ব 23 দলের। সবারই কোভিড পরীক্ষা হবে, তারপরই দলীয় অনুশীলন। ফুল টিম কোভিড টেস্ট করাবে, যদি এইখানে আমাদের ইনশাআল্লাহ সবার রেজাল্ট ভালো হয় তাহলে তো কোনো অসুবিধা, আর যদি কোনো কারণে আমাদের কারো মানে পজিটিভ আসে, আমরা চেষ্টা করব তাদেরকে এইখানে রেখে পুনর্বাসন করার জন্য। কাতারের বিমান বাংলাদেশ ধরবে 22 মে, তার আগে 5 দিন 10টা থেকে 12টা পর্যন্ত অনুশীলন করবে জেমিডে বাহিনী। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।